আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক তারাবি আটরাকাত না বিশ্বাকাত আসলে এই বিষয় নিয়ে আমাদের সমাজে দুইটা দল পাওয়া যায় কেউ বলেন আটরাকাত কেউ বলেন বিশ্বাকাত তবে আরেক দল পাওয়া যায় তারা চিন্তা করেন যে আমি আটরাকাতের পক্ষ না বিশ্বাকাতের পক্ষ না আমি তারাবি পড়বো না এজন্য নামাজ পড়ে না দুঃখজনক হলো সত্য আসলে আটরাকাত খাত এই নিয়ে কোনো দলাদলির সুযোগ নেই আপনার সুযোগ হয়েছে আটরাকাত পড়ুন আপনার স্বাস্থ্য আপনার সুস্থতা আপনাকে আল্লাহতালা নেয়ামত দিয়েছেন সময় আপনি বিশ্বাঘাতই পড়ুন কিন্তু আট যারা পড়ছেন তাদেরকেও বারণ করার সুযোগ নেই যারা বিশ্বাঘাত পড়ছেন তাদেরকে নিয়েও হাসি তামাশার সুযোগ নেই হ্যাঁ এক্ষেত্রে আপনি যে ইমামের পিছনে পড়ছেন আপনি যদি নিজে ইমাম হন তাহলে আপনি যেভাবে সহজ হয় সেটাই করুন কিন্তু আপনি যদি এমন ইমামের পিছনে তারাবি আদায় করছেন যিনি বিশ্বাঘাত পড়েন তাহলে ধৈর্যের সাথে বিশ্বাঘাতই পড়ুন সম্মানিত দর্শক তাহলে স্পষ্ট হয়ে গেল ইমাম সাহেব যদি বিশ্বাখাত নামাজ পড়েন তারাবি যদি বিশ্বাকাত পড়েন আপনাকে ধৈর্য ধারণ করে বিশ্বাঘাতই পড়া উচিত কিন্তু আপনি আটটাকাতের পক্ষে বা আপনি পেরে উঠতেছেন না ইমাম সাহেবকে রেখে চলে গেলেন তাহলে এক্ষেত্রে বিষয়টা যেমন দৃষ্টি কটু তেমনই শরীয়ত এক্ষেত্রে আপনার জন্য বারণ করা আছে এ বিষয়টা আমরা আশা করি গুরুত্ব দেবো আবার ইমাম সাহেব যদি আটটাখাত পড়েন তাহলে তো সহজ হয়ে গেল আবার এক্ষেত্রে এইটা ভাবতে কেউ চেষ্টা করবেন না ঠিক আছে যেখানে আট কাত পর আমি সেখানে খুঁজেই পড়ব না আপনি বেশি বললে তো অসুবিধা নাই হ্যাঁ এক্ষেত্রে যদি আপনার ধৈর্যে না কুলায় আপনার যদি কষ্ট হয় বেশি ক্লান্ত শ্রান্ত তাহলে আট টাকা পড়তে কোনো অসুবিধা নাই বারো টাকা পড়তে অসুবিধা নাই তবে একটা বিষয় মাথায় রাখতে হবে তারা এটা নফল সলাদ কে লাইল এগুলো নফল আপনাকে নফল নিয়ে বাড়াবাড়ির সুযোগ নেই আপনার যতটুকু সুযোগ রয়েছে ততটুকু আদায় করুন বিশ্বনবী সাল্লাহ আসলাম বিশ টাকাতের বেশি পড়েছেন মর্মও যেমন হাদিস আছে আবার আট টাকাতেও পড়েছেন মর্মে হাদিস রয়েছে আশা করছি আমরা এই বিষয়ে আর বাড়াবাড়ি করব না দলাদলি করব না এই বিষয়ে আমরা ফেতনা ছড়াবো না সুযোগ হলে বিশ টাকাত পড়ুন কষ্ট হলে আট টাকাত পড়ুন কিন্তু এই নিয়ে কাউকে আপনি দোষারোপ করে নিজে একদল আরেকজনকে আরেক দল করার কোনো সুযোগ নেই আমরা মিল্লাতান ওয়াহেদা এক জাতি আমাদের মুসলিম পরিচয়টা আমরা বহন করতে নিশ্চিত করি বহন করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলকে মোবারকবাদ জানিয়ে এই আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত